हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। दिस इज योर मेंटर आतिकुर रहमान। आपनादेर सबाइके वेलकाम करछि आमादेर टिउटोरियल सीरीज भिडियोर एई पर्याये। आमरा आशिखब एडोबि फटोशपेर कयेकटी टुल्सेर व्यवहार। आपनारा स्क्रिने लक्ष्य करुन, आमि टुल्सगुलि आपनादेरके एक्सप्लेन करछि। प्रथमे आमि एकटा ब्ल্যাঙ্ক डकुमेंट ओपेन करे निलाम। तारपरे आमी बोलछी जे आज की टुल्स निये आलोचना करब। तो व्यूअर्स, आपनारा होयतो जानें जे एई सीरीज भिडियोते आमी एडोबी फटोशपेर टुल्सगुली निये विस्तारित आलोचना करछी। तो आपनादेरके एकटु स्मरण करिये दी जे एर आगेर एपिसोडगुलिते आमी आपनादेरके मुभ टुल, रेक्टेंगुलार मार्किउ टुल, ल्यासो टुल, तारपर अबजेक्ट सिलेक्शन टुल, क्रॉप टूल, फ्रेम टूल, आई ड्रॉपर टूल, रेड आई टूल, तारपर होच्छे मिक्सर ब्रश टूल, पैटर्न स्टैम्प टूल। तो एसब विषय निये आमी आलोचना करेछिलाम। तो आज के आमी आपनादेर सामने ए जे एखाने माने लास्टे आमरा शेष करेछिलाम आपनादेर के आमी এটা হচ্ছে ব্রাশ টুলের কাজগুলি শেষ করেছিলাম। তো আজকে আমি আপনাদেরকে এখানে দেখেন ক্লোন স্টেম টুল আছে, এই ক্লোন স্টেম টুল থেকে আমি আপনাদেরকে দেখাবো। এরপরে আমরা যে টুলটা আছে এটা হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল, আর্ট হিস্টোরি ব্রাশ টুল। আবার এই ক্লোন স্টেম টুলের মধ্যে আরেকটা আছে প্যাটার্ন স্টেম টুল। এই চারটা টুলের ব্যবহার আমরা শিখব। তো আমরা মূল আলোচনায় যাওয়ার আগে একটা इंट्रो ভিডিওটি নিচ্ছি। इंट्रोर পর আমি আবার ফিরে আসছি। আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকেন। তো इंट्रोर পর ফিরে আসলাম আমরা। এসে আমরা এই ক্লোন টুল দেখানোর আগে আমরা একটা পিকচার সিলেক্ট করে নিচ্ছি। তো পিকচারটা আমরা আমাদের পিসি থেকে সিলেক্ট করে নিচ্ছি। जे फोल्डारे पिक्चर आसे एखान थेके आमरा एकटा पिक्चर रैंडम बेसिसे सिलेक्ट करे निच्छी। तो पिक्चर 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 आमी दिस पीसीते गेलाम। दिस पीसीते जे डी ड्राइवे गेलाम। डी ड्राइवे जावार पोरे एखाने फाइबार सैम्पल्से गेलाम। फाइबार सैम्पल्से जे आमी एखान थेके একটা পিকচার চুজ করি। সে ধরেন আমি এই পিকচারটা চুজ করলাম। তো পিকচারটা আমাদের চলে আসছে, সাদা কালো পিকচার আসছে। তো এখানে আমরা ক্লোন স্টেম টুল, তো ক্লোনের বিষয়টা আমাদের বুঝতে হবে। ক্লোন মানে একটার মতো করে আরেকটা তৈরি করা। তো এখানে ক্লোন টুলে ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পরে দেখেন এখানে যে ব্রাশটা অনেক ছোট, কিন্তু এই ব্রাশটা এখানে বড় করে নিতে হবে। তো এই যে এখান থেকে বড় করে নেবেন, এর আগে ব্রাশ টুলে আপনাদেরকে দেখিয়েছি। তো এই যে এখানে ব্রাশটা দেখেন আমি বড় করে নিলাম, 51 সাইজ করে নিলাম। আরও একটু বড় করি। আপনারা এখানে দেখবেন যে কত বড় হলো ব্রাশটা, ঠিক আছে। তো ক্লোন টুলের ব্রাশটা আমি এখন মোটামুটি বড় করে নিয়েছি, 87 সাইজে করে নিয়েছি। তো বাইরে ক্লিক করবেন, ওকে। এন্ড ক্লোন টুলটার কাজ হচ্ছে আপনি ধরুন এই জায়গায় একটা পিকচারে ক্লিক করবেন, অল্টার প্রেস করে ক্লিক করে নিলেন। ক্লিক করে নেওয়ার পরে আপনি ধরেন এদিকে আসলেন, এখান থেকে এসে এভাবে ঘষবেন, এভাবে ঘষবেন। ঘষলে দেখবেন ওইটার মতো আরেকটা পিকচার এদিকে হয়ে গেল, দেখছেন, খেয়াল করছেন। তো আমি আরেকটা কালারফুল ছবি নিয়ে আপনাদেরকে দেখাবো। সাদা কালো আগে দেখালাম, দেখেন এই বোতলটার মতো আরেকটা বোতল এখানে হয়ে গেল। আবার ধরেন এই যে এখানে এটিএম কথাটা লেখা আছে, এটিএম। তো এটা ক্লোনটা করবেন কিভাবে, আপনি এই কার্সরটা ক্লিক না করে আগে এটার উপরে বসাবেন, যেটা ক্লোন করবেন। করার পরে অল্টার প্রেস করবেন, অল্টার প্রেস করে ক্লিক করবেন। ক্লিক করলে এটা কপি হয়ে গেল।
ধরেন এই এটিএম কথাটা এই জায়গায় বসাবেন, এখানে আস্তে আস্তে করে ঘষবেন, এই দেখেন, এই দেখছেন লেখাটা এখানে চলে আসলো। তারপরে আরো একটু দেখাই, ধরেন এখান থেকে যে মার্কেট কথাটা আছে, মার্কেট, এই মার্কেট কথাটার উপরে আপনারা অল্টার প্রেস করে ক্লিক করে নিন, নেওয়ার পরে এটা ক্লিক হয়ে গেল। ধরেন এই মার্কেট কথাটাকে আপনি এই যে এখানে লিখবেন, এখানে নিয়ে আসবেন ওই জিনিসটা, বুঝলেন? হ্যাঁ, মজার একটা টুল, বুঝলেন? ক্লোন করা মানে ওই পিকচার থেকে একটা পিকচার এক জায়গায় ক্লোন করা। এই ক্লোনটা আপনারা হালকা করেও করতে পারবেন, গাঢ় করেও করতে পারবেন। এখন এই হালকা গাঢ়র বিষয়টা হচ্ছে যে অপাসিটি, অপাসিটি যদি আপনারা বাড়িয়ে নেন তাহলে এটা দেখেন কি হয়, মানে একবারে না ক্লোন করতে হবে আগে। ধরেন এই জায়গায় নিলাম, নেওয়ার পরে অল্টার, অল্টার প্রেস করে, অল্টার প্রেস করে ক্লিক করে নিলাম, নিয়ে অপাসিটি বাড়িয়ে নিয়েছি। এই দেখেন লেখাটা আগের চেয়ে ক্লিয়ার হচ্ছে না, অনেক ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, দেখছেন অনেক ক্লিয়ার হয়ে যাচ্ছে, এই যে ক্লোন হয়ে যাচ্ছে। যে কোনো জিনিসকে আপনি ক্লোন করতে পারতেছেন। তো আমি আর একটা কালারফুল পিকচার নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ফাইলে গেলাম, ফাইলে যেয়ে ওপেন, ওপেন ক্লিক করে নিলাম। ওপেন ক্লিক করে এখানে ধরেন এখানে এই পিকচারটা নিলাম, কালার পিকচারটা নিলাম। হ্যাঁ, এখান থেকে সে ধরেন আমি এই যে ক্লাব লেখাটা, এই ক্লাব লেখাটাকে আমি এই যে এখানে নিচে ক্লোন করব। তো এটা করার জন্য কি করতে হবে, আপনার অল্টার প্রেস করতে হবে, অল্টার প্রেস ক্লিক করে নেন। ক্লিক করে নেওয়ার পরে দেখেন এখান থেকে আপনি ঘষেন, হ্যাঁ হ্যাঁ দেখেন, দেখেন হ্যাঁ লেখাটা আপনার এই যে এখানে, মানে যেখানে ঘষবেন এরকম লেখাটা, এই যে ক্লাব লেখাটা নিচে চলে আসলো। তো এইরকমই ধরেন এই যে এই যে এখানে একটা মশা আছে, তো এই মশাটার উপরে উপরে ক্লিক করেন, ক্লিক করে ধরে এখানে এখানে মশাটাকে দেন, দেখেন দেখেন মশাটা আঁকা হয়ে যাচ্ছে, বুঝছে না? দেখেন ক্লোন করে নিলেন, ঠিক আছে? তো একটা পিকচার থেকে মানে আপনার পছন্দ মতো একটা জায়গায় ক্লোন করে নেবেন, এটা হচ্ছে ক্লোন টুলের কাজ। আমার মনে হয় ক্লোন টুলের বিষয়টা আপনারা বুঝছেন। তো ক্লোন টুলটা দিয়ে আপনারা বাস্তবে কি কাজ করবেন, বাস্তবে কাজ করবেন ধরেন একটা ছবির মানে টাক মাথা, তো টাক মাথায় আপনি চুল লাগাবেন। তো এটা কীভাবে করবেন দেখাই আপনাদেরকে, খুবই মজার এটা টুল। আপনারা ধৈর্য ধারণ করে আমার ভিডিওটা দেখেন। একটা টাক মাথার ছবি আনি, টাক টাক টাক, একটা টাক মাথার ছবি আনি, দাঁড়ান টাক মাথার ছবি আনার জন্যে আমার গুগলের হেল্প নিতে হবে, গুগল, ঠিক আছে? তো ব্রাউজারটা ওপেন হতে দিন, ব্রাউজারটা ওপেন হয়ে গেছে, আমি এই এইগুলি কেটে দিই, ট্যাবগুলি কেটে দিই, ট্যাবগুলি কেটে দিই। টাক মাথার ছবি একটা আনি, এনে দেখেন টাক মাথা আমি কিভাবে ক্লোন টুল দিয়ে চুল লাগাই। এখানে লেখেন আপনি ট্রয় আকারে, কিবোর্ডটা সেভ করে নেই, ট্রয় আকারে টাক ও টাক মাথা, এই টাক লেখার সাথে সাথে মাথা এসে বসছে, টাক মাথা, এই যে টাক। এখন এই যে টাকলুরে, এই যে ধরেন এই টাকলু, এখান থেকে টাকলুরে নিলাম, টাকলুর ছবিটা এই টাকলুর এখানে চুল লাগাবো, ঠিক আছে? এখন সেভ এস করে নিই, সেভ এস ডাউনলোডে সেভ এসে গেল সফটওয়্যার, যে আমি আগেরগুলি কেটে দিই, আগেরগুলি কেটে দিই, দিয়ে আমি নতুন করে নিচ্ছি, কেটে দিলাম, কেটে দিলাম,
তো টাকলু টাকলু এখানেই ছিল। আচ্ছা এই যে টাকলুটা আমরা ওপেন করি, ওপেনে গেলাম, ওপেনে যাওয়ার পরে ডাউনলোড, দেখেন ডাউনলোডে গেলাম। ডাউনলোডে যাওয়ার পরে এই টাক মাথায় চুল লাগাবো, ঠিক আছে। তো চুল লাগানোর কাজটা কিভাবে করতে পারি, এখানে ব্রাশটাকে আমার একটু ছোট করে নিতে হবে, ঠিক আছে। এটা পিকচারের সাইজ অনুযায়ী আপনি ব্রাশ ছোট বড় করে নিতে পারেন। হ্যাঁ এই সাইজে নিই, একটু বাইরে ক্লিক করেন, চলে গেল। এখন এখানে ক্লোন, এই যে এই জায়গায় চুল আছে, এই জায়গায় চুল আছে, অল্টার প্রেস করে ক্লিক করে নেন। তারপরে এই দেখেন এই জায়গায় চুল নাই, বসেন, চুল গজায় যাচ্ছে, টাকলুর চেহারায় চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ চুল গজায় গেছে। আর দারুন, দেখছেন দেখছেন, টাকের মধ্যে চুল লাগাই দিলাম। তারপরে আবার এই যে এখান থেকে ভালো ভালো চুলের জায়গায় আবার যান, ক্লিক করেন, হ্যাঁ গেছেন, সাবধানে গেছেন, টাকলুর চুল হয়ে গেছে, দেখছেন এই যে চুল, টাকের মধ্যে চুল লাগাই দিছি, আর চাইজ জিনিস। তো টাকের মধ্যে চুল লাগাই দিছি, তো এটাকে আরও নিখুঁত করতে পারবেন আপনারা, বিভিন্নভাবে আপনারা এটাকে সময় নিয়ে করবেন। অ্যাডোবি ফটোশপের ভিডিও কিন্তু বড় হয়, এটা অল্পতে বোঝাইলে বুঝবেন না কিন্তু। তো এই টাক মাথায় চুল লাগানো হয়ে গেল, ঠিক আছে, দেখছেন টাক মাথায় চুল হয়ে গেছে, চুল আশ্রাইতেছে। তো টাক মাথায় এটা চুল হয়ে গেল, এখন এটাকে আরেকটা কাজেও ব্যবহার করতে পারবেন আপনারা। আরেকটা কাজে কীভাবে ব্যবহার করতে পারবেন, ধরেন এক লোকের দাড়ি আছে, দাড়ি সেভ করে দিবেন। তো দাড়ি সেভ কীভাবে করে দিবেন দেখাই, দাড়ি সেভটা কীভাবে করা যায় দেখাচ্ছি। ওয়াইট, এখন এই যে দাড়িওয়ালা, এই যে দাড়িওয়ালা বাইরে নিয়ে আসলাম, ঠিক আছে দাড়িওয়ালা। আচ্ছা দাড়িওয়ালাটা আমি পিকচারটা ওখান থেকে কেটে দিছি, বিদায় চলে গেছে। তো দাড়িওয়ালা ছবি নিয়ে আসি আরেকটা, এখানে দাড়িওয়ালা লিখুন, বলে দাড়িওয়ালা, দাড়িওয়ালা, দাড়ি, দাড়ি রাখার স্টাইল। তো এই যে এই ভাইয়ের দাড়ি কেটে দিব, ঠিক আছে, এই যে দেখেন দাড়ি কেমন, ঠিক আছে, সেভ ইমেজেস, দেখেন খুবই মজাদার কিন্তু আজকে ক্লাসটা হচ্ছে। ধরেন এই যে এর এদিক দিয়ে মুছ কামাই দিব, ধরেন মুছ কামাই দিব বা দাড়ি যা খুশি কামাই দিবেন। আচ্ছা তাহলে ধরেন এখানে পিকচারটা নেই, তো চ্যানেলটাকে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়েন, ঠিক আছে, আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই। তো এখানে ব্রাশটা এই যে এখান থেকে ছোট করে নেবেন, এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে আপনাদের, আপনারা দেখে নেন, তো বাসায় বসে বসে প্র্যাকটিস করেন। তো এই যে আর মুস কামাই দিলে দেখি কেমন দেখা যায়, ঠিক আছে মুস। এখন এই যে ভালো জায়গার যে স্কিন, এই জায়গায় যায় ক্লোন করবেন, ক্লোন করে এই যে মুসের মধ্যে নিয়ে যাবেন, মুসের মধ্যে নিয়ে যায়, এই দেন মুস কামানো হয়ে যেতেছে, মুস নাই তার, হ্যাঁ দেখছেন মুস মুস উড়াই দিছে, মুস কামাই ফেলছে, মুস নাই, দাঁড়িয়ে আছে। তো এটাকে আরও নিখুঁতভাবে কি করবেন ওটাও দেখাইতেছি। তো মুসটা কিন্তু আমরা কামাই ফেলছি, কিন্তু এখানে ছেদা বেদা দেখা যায়। তো এটা করার জন্য এই যেখানে দেখেন অপাসিটি হার্ডনেস এগুলি বাড়ানো আছে, তো অপাসিটি কমাই দেন, অপাসিটি কমাই দিয়ে এখানে ভালো চামড়ার থেকে ক্লোন করেন, হ্যাঁ ক্লোন করেন, ক্লোন করলাম, করার পরে দেখেন এই যে আস্তে আস্তে হচ্ছে, অল্প অল্প করে, ঠিক আছে, এই যে দেখছেন
হচ্ছে কিন্তু একটা ন্যাচারাল একটা ভাব কিন্তু থেকে যাচ্ছে কিন্তু দেখছেন এটা ন্যাচারাল ন্যাচারালি ন্যাচারালি তার এটা আস্তে 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 ধীরে 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 দেখছেন এই যে সাইড দিয়ে সুন্দর হয়েছে মানে যে সেলুনে যায় সে সেভ করে আসতেছে বা দাড়িটা এই আছে ঘন আছে হালকা ট্রিমার দিয়ে ট্রিম করে দিলাম হ্যাঁ দাড়ি দাড়ি হামাই দিলাম তো এটা সুন্দরভাবে আমি সিস্টেমটা দেখালাম তো আপনারা বুঝছেন মনে হয় যে জিনিসটা কিভাবে করে আসলে ঠিক আছে এই যে এখানে ক্লোন করে নেবেন ধরুন ভালো চামড়া গেলেন ভালো চামড়া যে ক্লোন করে নিলাম নিয়ে এই যে এই যে যদি কাউকে ধরতে চায় তাহলে সে তো দাড়ি লাগাই রাখে দাড়ি না থাকলে কেমন দেখা যায় বা দাড়ি দিলে কেমন দেখা যায় তো এইভাবে কিন্তু ওই যে গোয়েন্দা সংস্থার লোকেরা কিন্তু ওইভাবে একটা ছবিকে চেঞ্জ করে মানে লোকটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করে ঠিক আছে তো এটার কিন্তু ব্যবহারিক খুব মানে গুরুত্ব আছে তো এখন আপনাদেরকে এই টুলটা দেখলাম এরপরে দেখেন আরেকটা টুল আছে এই যে প্যাটার্ন স্ট্যাম্প টুল তো প্যাটার্ন স্ট্যাম্প টুলটা আরও মজার একটা টুল তো এই টুলটা দেখানোর জন্য আমি আপনাদেরকে দেখাই এখানে একটা পিকচার নেন সুবিধা মতো একটা পিকচার যে কোনো একটা পিকচার নেই আচ্ছা এখানে ধরেন এই নিলাম ভাই দাড়ি বাদ আমি অন্য পিকচার নিলাম ধরেন বেবি পিকচার নিলাম বেবি বেবিদের পিকচার নিলাম ঠিক আছে বেবি বেবি পিকচার ঠিক আছে তো এখানে এই ধরেন এই যে বেবিটার পিকচার নিলাম হ্যাঁ দেখেন মানে এটা প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে যদিও একটু লম্বা হচ্ছে ক্লাসটা তো আমার মনে হয় যে পুরো ক্লাসটা দেখা উচিত আপনাদের দেখলে আপনারা বুঝে নিতে পারবেন জিনিসটা আমি আস্তে আস্তে বুঝাচ্ছি যেন আপনারা ধরতে পারেন জিনিসটা ঠিক আছে তো চ্যাপ্টারে গেলাম যাওয়ার পরে এই দাড়িওয়ালারে বাদ দিয়ে এখন এই যে বাচ্চা দাড়ি নিলাম ঠিক আছে দেখেন এই বাচ্চাটারে কীভাবে একটা সাইজ সিস্টেম দেওয়া যায় তো এই বাচ্চার ছবি তো আমি এই বাচ্চা তো বিছানার মধ্যে আছে ধরেন একে আমি একটা মাঠের মধ্যে নিয়ে যাব তাহলে কি করব এই যে এখানে যে প্যাটার্ন স্ট্যাম্প টুলে যাব প্যাটার্ন স্ট্যাম্প টুলে যে এই যে এখানে দেখেন এই যে ডান কোনায় এখানে ক্লিক করবেন দেখেন ট্রিস আছে গ্রাস আছে ওয়াটার আছে তো গ্রাসে ক্লিক করলাম দেখেন গ্রাসে ক্লিক করে নিলাম না এই যেখানে ক্লিক করতে হবে এই জায়গায় এইটার উপরে না এই যে তীরগুলি তাহলে ধরেন এখানে গ্রাস নিলাম নিয়ে ধরেন এখান থেকে আমি ব্রাশটা একটু বড় করি ব্রাশটা বড় করে নিলাম ধরেন ব্রাশটাকে 88 করে নিলাম তারপরে এখান থেকে দেখেন ঘাস এঁকে দিলাম সুন্দর সে বিছানার মধ্যে নেই সে ঘাসের মধ্যে কালতেছে ঠিক আছে দেখছেন দেখুন বাইরে সে ঘাসে ফিল্ডের মধ্যে খেলতেছে ঠিক আছে এরকম একটা রূপ দিলাম সে ঘাস মানে ঘাস রেখে দিছে ঘাসের মধ্যে সে খেলতেছে তারপরে ধরেন এদিক দিয়ে আমি এখানে বন জঙ্গল করে দিব এটাও করা যায় এখানে দেখেন এই যে ট্রিজে যাবেন ট্রিজে যাওয়ার পরে এখানে ক্লিক করবেন করার পরে ধরেন এই যে এখান থেকে এই বন নেবেন নেওয়ার পরে এই যে দেখছেন ঘরের মনে করলেন ভিতরটা পাহাড় জঙ্গল হয়ে গেল সেখানে জঙ্গলের মধ্যে আছে একটা জঙ্গল জঙ্গলের মধ্যে এখানে একটা ঘাসের বাসরা এই জায়গায় মানে ফিল্ডের মধ্যে সে বসে আছে ঠিক আছে ধরের এদিকে আবার একটু পানি দিয়ে দিব পানির মতো করে দিব তো এটাও করা যায় নো প্রবলেম এখন এই গ্রাসটাকে ক্লোজ করি ট্রিসটাকে ক্লোজ করি এখন এই আমি ওয়াটারটাকে ওপেন করি তো ধরেন এই এখান থেকে ওয়াটার নিলাম ওয়াটার ওয়াটার নিয়ে এই যে এখান থেকে আমি ওয়াটার দিয়ে দিলাম ঠিক আছে ওয়াটার দিয়ে বাচ্চাটাকে ছবিটাকে একটা
অন্য শেপ দিয়ে দিলাম, বুঝছেন? তো ধরেন আপনি করতে করতে আপনার এক জায়গায় হয়তো বা বাদ দেওয়া লাগে, তখন কি করবেন? তখন কন্ট্রোল জেড, ওইটু বাদ, কন্ট্রোল জেড দিয়ে এটা বাদ বাদ বাদ, হ্যাঁ শুধু ঘাস, তারপরে এই যে ঘাস বাদ দিয়ে দিলাম, আগের পজিশনে চলে গেল। তো আমার মনে হয় বিষয়টা বুঝছেন। তো এখানে আমি আপ্রাণ চেষ্টা করলাম আপনাদেরকে এই ক্লোন স্ট্যাম্প টুল, প্যাটার্ন স্ট্যাম্প টুল বোঝানোর জন্যে। তো আমার মনে হয় আপনি আপনারা বুঝে গেছেন, মানে এত করে বোঝানোর পরেও যদি আপনারা না বুঝেন তাহলে কিন্তু এটা সম্ভব না। আপনারা কিন্তু ভালো করে মানে ভিডিওটা দেখবেন, এক বিন্দু টানবেন না। এরপরে দেখেন আপনারা, আমি দেখাচ্ছি আপনাদেরকে হিস্ট্রি ব্রাশ টুল, তারপরে আর্ট হিস্ট্রি টুল, ঠিক আছে? তো হিস্ট্রি ব্রাশ টুল করার জন্যে এখানে আমার একটা হিস্ট্রি দিতে হবে। ধরেন এখানে প্যাটার্ন টুলটা দিলাম, দেওয়ার পরে এখানে আমি কি নিয়েছিলাম, পানি নিয়েছিলাম, ঠিক আছে? পানি, ধরেন পানি এখান থেকে হয়েছে, আমি দিলাম, ধরেন পানি বাদ দিলাম, পানি বাদ দিয়ে নিলাম আবার ঘাস, ধরেন এই ঘাস নিলাম, এই যে গমের মতো ঘাসটা নিলাম, হ্যাঁ মরা ঘাস নিলাম, ঠিক আছে? এই মরা ঘাস নিলাম, মরা ঘাস নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমি আবার আরেকটা জিনিস আছে, এটা নিয়ে গ্রাস নিলাম, ক্রিস দিলাম, ওয়াটার নিলাম, ক্রিস ক্রিস দিই, ক্রিস নেওয়ার পরে এখান থেকে ধরেন এই জঙ্গলের ঘাসটা নিলাম, জঙ্গলের ঘাস এখানে হিস্ট্রিটা দিলাম, দেওয়ার পরে আপনারা খেয়াল করেন। তো এখানে এখানে এই হিস্ট্রি নেওয়া হয়ে গেছে। তো এখান দেখেন এই হিস্ট্রিটাকে ব্রাশ করে 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 হিস্ট্রিকে উঠিয়ে দিব। এই দেখেন হিস্ট্রি ব্রাশ টুল ক্লিক করেন, হিস্ট্রি ব্রাশ টুল করার পরে এখানে এই ব্রাশটাকে ছোটো বড়ো করে নিতে পারবেন। এখানে 84 সাইজে আছে, ধরেন একটু ছোটো করে নিলাম, হালকা একটু ছোটো করে নিলাম, 70 করে নিলাম। নেওয়ার পরে বাইরে ক্লিক করেন, ব্রাশটা চলে গেল। এখানে দেখেন অপাসিটি, কারণ অপাসিটি প্রথমে আমি 100 করে দেখাই, ঠিক আছে? তো অপাসিটি 100 হয়ে গেল। এই দেখেন হিস্ট্রি ব্রাশ টুলে ক্লিক করলেন, এই যে হিস্ট্রি মুছে গেল, ঠিক আছে? মুছে যাচ্ছে, মুছে যাচ্ছে, মুছে যাচ্ছে, মুছে যাচ্ছে, ঠিক আছে? মানে এখান থেকে আপনি এই দেখেন, মানে আপনি একটা পিকচার দিলেন কিন্তু এখান থেকে কিছু জিনিস মুছে মুছে যাইতে চাইতেছেন। ক্লিক করেন, ক্লিক করলে হয় কিছু কিছু জায়গায় এরকম একটা, এরকম একটা ই দিতে চাচ্ছেন, ধরেন এরকম একটা হালকা একটু শেডার মতো একটা কালো বা এর মতো করে দিতে চাচ্ছেন, মানে পিকচারটাকে আরও ন্যাচারাল করতে চাচ্ছেন বা উঠাই দিতে চাচ্ছেন জিনিসটাকে, ঠিক আছে? এটা হিস্ট্রি ব্রাশ টুল। এখন এটা তো অপাসিটি 100% করে দেখালাম, এখন কন্ট্রোল জেড দিয়ে আমি আগের জায়গায় যাই, হিস্ট্রিটা নেই, ঠিক আছে? তো হিস্ট্রিটা আসছে, আসার পরে দেখেন এই অপাসিটি, অপাসিটিটা আমি 50% করে নিই, নিয়ে দেখি কি দেখা যায়। এই দেখেন মানে যাচ্ছে ঠিকই কিন্তু হালকা হালকা ঘাসের মধ্যে কিন্তু থাকতেছে, ঘাসও ঘাস কিন্তু পুরাটা যাচ্ছে না, মানে কিছুটা পিছনের ব্যাকগ্রাউন্ড আসতেছে, পুরাটা যাচ্ছে না, ঠিক আছে? যাচ্ছে মানে এটা নর্মাল ন্যাচারাল, মানে অত চকচকা, মানে একটা পিকচার একবারে চকচকা হলে কিন্তু মনে হয় যে এই জিনিসটা সে বাইরে থেকে বসাইছে, কিন্তু একটু যদি আপনি গোলা 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 করে দেন, গোলা গোলা করে দেন, তাহলে মনে হয় যে না আসলে মনে হয় বাস্তব হন, ঠিক আছে? আরও বাস্তব, অপাসিটি আরও কমায় দিয়ে করেন, ঠিক আছে? মানে জিনিসটাকে বসায় ন্যাচারাল একটা লুক আনার জন্য, দেখেন অপাসিটি কমাই দিয়ে বসেন, হ্যাঁ হালকা 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 রয়ে যেতেছে, দেখছেন? তো এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ব্রাশ টুলের কাজ, এখানে হিস্ট্রি ব্রাশ টুল। এখন এই আরটি
আর্ট হিস্ট্রি ব্রাশটু, এটা খুবই মজার একটা ব্রাশ, আমি আপনাদেরকে দেখাই। এটা দিয়ে আপনারা একবারে মানে চিত্রশিল্পী, বড় বড় চিত্রশিল্পীর নাম লিওনার্দো দা ভিনচি, তারপরে পিকাসো, এরা যে মানের ছবি আঁকছে মানে ওই রকম তো আর করা সম্ভব না, কিন্তু এই অ্যাডোবি ফটোশপ কিন্তু ওই জিনিসটা আঁকার একটা টুল রাখছে এখানে, আর্ট হিস্ট্রি ব্রাশ টুল। মানে মনে হবে যে শিল্পীর তুলিতে আঁকা একটা ছবি। তো এটা কিভাবে হয় দেখাই, পিকচারটাকে বাদ দিই, এই পিকচারটা এটা দেখানোর জন্য আমার একটা পিকচার নিতে হবে, এই পিকচারটা সিলেক্ট করে নিলাম। তো এই পিকচারটা ক্যামেরায় তোলা, তো এটাকে যদি আমি আর্টিস্টিক করতে চাই তাহলে আমার যে কাজটা করতে হবে, এখানে আর্ট হিস্ট্রি ব্রাশ টুল, ঠিক আছে, নেওয়ার পরে এই দেখেন ক্লিক করলাম দেখেন এটা সারা সারা হয়ে গেছে, মানে এখানে যে ছবিগুলি এগুলি সারা সারা হয়ে গেছে। তো এটাকে আপনি অপাসিটি 100% আছে 50% করে নেন, হ্যাঁ ঠিক আছে। তো এখান থেকে আপনি দেখেন বিভিন্ন ধরনের টলারেন্স জিরো, টলারেন্স আর একটু বাড়ান, হ্যাঁ মানে জিনিসটা এরকম হয়ে গেল। এখানে দেখেন বিভিন্ন ধরনের শেপ আছে, টাইট শেপ এই যে দেখেন, তারপরে দেখেন টাইট লং শেপ, তারপরে দেখেন ড্র্যাপ শেপ, হ্যাঁ করলাম। করার পরে আপনি এখান থেকে যাবেন এই যে হিস্ট্রি ব্রাশ টুলে যাওয়ার পরে এই ধরেন এখানে ক্লিক করে ঘষবেন, দেখেন এই যে ছবিটা কিন্তু চোখটা কিন্তু হালকা হালকা করে দেখা যাচ্ছে, মুখটা দেখছেন, মুখটা হালকা 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 করে চোখটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। হ্যাঁ এখানে একটা চুল ছিল দেখেন, হ্যাঁ মানে চিত্রশিল্পীর আঁকা, ঠিক আছে। তো এখানে আপনি টলারেন্সটা এখানে ফ্লোটা একটু কমাই দেন, দেখেন চোখটাকে তো আস্তে 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 যতই ঘষবেন মানে ঘষে উঠালেন, ঠিক আছে, মনে হবে যে এটা একটা শিল্পীর আঁকা ছবি। তো এটাকে আবার এখানে যে আর্ট টুল আর্টিস্ট টুল আছে এটাতে আবার যাবেন, যাওয়ার পরে আবার যদি একটু সেরা বেড়া করতে চান ধরেন রিটার্ন মারলেন, ঠিক আছে আর্ট টুলে গেলেন, যাওয়ার পরে এটা দিতে যাচ্ছেন, এখান থেকে ধরেন আপনি ড্র্যাপ না নিয়ে শর্ট টাইট নেন, হ্যাঁ নেওয়ার পরে এখানে মানে আর্ট হিস্ট্রি ব্রাশ টুলটা এই হিস্ট্রি ব্রাশ টুলের সাথে সম্পৃক্ত। এখানে আর ঘষে দেখেন চোখটা, এখানে যে অপাসিটি 100% বাড়াই নেন, নিয়ে যদি ঘষেন এই দেখেন চোখটা আরো বেশি স্পষ্ট হয়ে গেল, মুখটা স্পষ্ট হয়ে গেল, হ্যাঁ মুখটা স্পষ্ট হয়ে গেল, তার স্কার্ফটা মনে হয় যে ছবিটা এঁকে নিছে, ঠিক আছে। তো এরকম ভাবে আপনারা তো মনে হচ্ছে যে ছবিটা খুবই এঁকে নিছে, এখানে এই যে অপাসিটি যদি বাড়িয়ে করেন তাহলে হয়ে গেল, তবে অপাসিটি বাড়িয়ে নাকের মধ্যে দেন নাকটা চলে আসলো, কপালটাই মারেন, তার বুড়োটা ঠিক আছে বুড়োটা দেখছেন। তো এরকমভাবে আপনারা ছবিটাকে মানে একটা চিত্রশিল্পীর আঁকা, চিত্রশিল্পী এখানে আবার আর্টিস্টিক টুলে যান, যাওয়ার পরে এখানে আবার আরেকটা জিনিস নেন লুজ, এইভাবে করেন নেওয়ার চেষ্টা করেন, হ্যাঁ হ্যাঁ দেখছেন মনে হয় যে একটা আভার মধ্যে, ঠিক আছে একটা বিগার আভার মধ্যে এটা। তারপরে আবার ধরেন এখানে হিস্ট্রিতে যাবেন, হিস্ট্রিতে যাওয়ার পর অপাসিটি বাড়ায়
তার মুখটাকে চকচকে রেখে দেখছেন, একটা চোখটাকে একটু চকচকে রেখে দেখেন সুন্দর। এই ছবিটা ইচ্ছা করলে আপনারা কিন্তু পোর্ট্রেট, একটা পোর্ট্রেট আঁকাইতে পারেন, ঠিক আছে। এটা পোর্ট্রেট করে আপনারা ঘরে কিন্তু টানিয়ে রাখতে পারেন। তো এটা কিন্তু একটা এরকম ভালোই লাগে, কিন্তু আলোর মধ্যে চলে আসছে। তো এটাকে ধরেন আপনারা সেভ করে নেবেন পিএনজিতে, সেভে কপি, ঠিক আছে। এখানে ডেস্টিনেশন দেখাই দিবেন কোন জায়গায় সেভ হবে, জেপিজি, তাহলে পিএনজিতে নিয়ে নিলাম, জেপিজি না নিয়ে পিএনজিতে নিই, ছবির মান ভালো হবে। তাহলে এখানে ওকে, পিএনজিতে আমি সেভ করে নিলাম। সেভ করে এটা আপনি যদি ইচ্ছা করেন স্টুডিওতে দিয়ে আপনি বাঁধাই রেখে দিবেন ছবিটা, সম্ভব, ঠিক আছে। তো এইভাবে আপনারা কিন্তু আর্টিস্টিক টুলের কাজটা করতে পারতেছেন। ছবিটা কোথায় গেল দেখি দেখাচ্ছি, কি ব্যাপার, কোন জায়গায় সেভ হলো এটা ছবিটা, আর ছবিটা সেভ হয়েছে পিকচারে, পিকচারে, পিকচার, 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 না ডাউনলোড হয়ে গেল, ছবিটা কি পিক সেভ হয় নাই নাকি, আবার দি সেভ কপি, কপি সেভ টু কম্পিউটার, লোকেশন ডি ডিতে দিলাম, লোকেশন ডিতে দেওয়ার পরে ও ইয়া এই দিয়ে দেখে এখানে হয়েছে তো ছবিটা সেভ। এখানে পার্সোনাল ফাইল হচ্ছে লোকেশনটা আপনাদের যে যেটা বাই ডিফল্ট দেওয়া থাকবে ওই জায়গায় হবে এটা, এই যে পার্সোনাল বক্স, হ্যাঁ এই যে এটা মানে সেভ হয়ে গেছে। তো ছবিটা ছবিটা এখানে সেভ হয়ে গেছে, তাহলে আপনারা এই আর্টিস্টিক টুলের ব্যবহারটা বুঝলেন। এখন একটা টুল আছে, এটার মধ্যে অ্যাকচুয়ালি আরো তিনটা টুল, এটা হচ্ছে ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল, ম্যাজিক ইরেজ টুল। তো এই ইরেজার টুলটা আমি এই যেটার মধ্যেই দেখাই, ধরেন ইরেজার টুলটা নিলাম, নেওয়ার পরে আপনি ধরেন এখান থেকে ইরেজ করতে যাচ্ছেন, এই যে ইরেজ, মানে এই যে ওই যে রাবার দিয়ে পেন্সিলের লেখা মনে হয় না এরকম, ধরেন এদিক দিয়ে ইরেজ করে দিবেন। তো এই ইরেজটা ধরেন অপাসিটি কমাই দিয়ে করবেন, এই যে কি পার্থক্য দেখেন, অপাসিটি কমাই দিয়ে ইরেজ করেন, বুঝলেন, আরো কমাই দেন, ইরেজ করলেন, ইরেজ করলেন ঠিকই কিন্তু অপাসিটি কমে গেল, বুঝছেন, মানে পুরোপুরি ইরেজ হয় নাই এরকম। তো এটা ইরেজ টুলটা বুঝলেন। এরপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল, তো ভিডিওটা একটু বড় হবে, তো আপনারা যদি বুঝতে চান বা জানতে চান খুব ভালো করে, তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখতে হবে। এই ব্যাকগ্রাউন্ড ইরেজ টুলটা খুবই গুরুত্বপূর্ণ, এটার মানে বাস্তব ব্যবহার মানে এতটা ব্যবহার আছে যে বলে শেষ করা যাবে না। তো ব্যাকগ্রাউন্ড ইরেজ টুলের জন্য আমি এই পিকচারটা কেটে দিব, কেটে দিয়ে ব্যাকগ্রাউন্ড আছে এরকম একটা পিকচার আনি, ধরুন ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড আছে, এই পিকচারটা আনলাম, পিকচারটা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড,
ব্যাকগ্রাউন্ড আছে এরকম একটা পিকচার আনতেছে ডাবল লিখে দিতে দিলাম পিকচারটা তাহলে ওপেন ব্যাকগ্রাউন্ড আছে এরকম একটা পিকচার নিতে হবে ডাবল লিখে কিন্তু পিকচারটা দেখলাম আচ্ছা আমি গুগল থেকে একটা পিকচার এনে আপনাদেরকে দেখাচ্ছি গুগল বাবা থাকতে তো কোনো সমস্যা নাই এই যে তো গুগল বাবার কাছে গেলাম যে ন্যাচারাল এখন গুগল বাবা কিন্তু আপনার মনের কথা জানে এন এ দেওয়ার সাথে সাথে সে কিন্তু আপনার সামনে এটা শো করে দিল ধরেন এই যে ব্যাকগ্রাউন্ড আছে ঠিক আছে ক্লিন ব্যাকগ্রাউন্ড আপনি পিকচারটা ডাউনলোড করে নিলাম নেওয়ার পরে ওপেন ওপেন থেকে পিকচারটা আমার ডাউনলোডে ফোল্ডারে ডাউনলোড হয়েছে তো চলে আসছে ব্যাকগ্রাউন্ড এখন এই ব্যাকগ্রাউন্ডটা ধরেন এই যে গাছটা এই গাছটার দেখেন ফাঁকে 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 এই আকাশটা দেখা যাচ্ছে কিন্তু এই যে আকাশটা তো আপনি যদি এই ধরেন এই যে আমি পার্থক্যটা বুঝাই কেন এটা লাগবে ব্যাকগ্রাউন্ড ইরেজটা ধরেন এই ইরেজ টুল দিয়ে আপনি ইরেজ করতে পারেন অ্যাপাসিটিটা বাড়াইনি ইরেজ টুল দিয়ে আপনি ইরেজ করতে পারেন এই দেখেন কিন্তু এটা কিন্তু ভালো দেখা যাচ্ছে না দেখেন দেখেন এটা কোনো ই হলো এটা কোনো প্রফেশনাল কোনো কাজ হলো না আবার মাঝখান থেকে ইরেজ করতে যাবেন গাছ গাছ সহ চলে যাবে বুঝছেন এটা কিন্তু কোনো প্রফেশনাল কাজ হলো না তো এই গাছের পাতাগুলি নিখুঁতভাবে থাকবে কিন্তু আকাশটা ইরেজ হয়ে যাবে তো সেক্ষেত্রে কী করবেন আমি কন্ট্রোল জেড দিয়ে আবার আগের পজিশনে গেলাম সেক্ষেত্রে আপনার এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজ টুলটায় যেতে হবে তো ব্যাকগ্রাউন্ড ইরেজ টুলটা নিলেন নেওয়ার পরে আপনার এখানে ব্রাশটা ছোট করে নেবেন ব্রাশটা 57 আছে আপনার ব্রাশটা এই 30-35 এর মধ্যে রাখার চেষ্টা করবেন ঠিক আছে 32 রাখলাম দেখে বাইরে ক্লিক করলাম চলে গেল এটা এখন এই যে এই ফাঁকে ফাঁকে যে কালারটা এই কালারটাকে আপনার চিনাই দিতে হবে যে এটাকে আমি ই করতে চাচ্ছি ফাঁকে ফাঁকে যে কালারটা তাহলে আমি এখানে কার্সারটা রাখলাম রেখে অল্টার প্রেস করলাম করার পরে এটা একটা কালার পিকার হয়ে গেল তো এখান থেকে আপনি ক্লিক করেন ক্লিক করলে দেখেন এই যে কালারটা এখানে চলে আসছে এই যে নিচে ঠিক আছে তো আসার পরে আপনি এইখান থেকে ঘষেন দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে সুন্দরভাবে ইরেজ হয়ে যাচ্ছে বুঝছেন ভিতর থেকে কিন্তু ইরেজ হয়ে যাচ্ছে ইরেজ হয়ে যাচ্ছে মানে ওই যে বিভিন্ন জায়গায় আঁশ লতা পাতা এরকম থাকে কিন্তু ওইটা যদি ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে যান ওই আঁশ লতা পাতা কিন্তু দফা ঠান্ডা হয়ে যাবে মানে চলে যাবে কিন্তু কিন্তু আপনি যদি এটা দিয়ে করেন এই দেখেন গাছের কিন্তু পাতার যে অংশটা এটা আপনার এবারে নিখুঁতভাবে কিন্তু আপনি গাছের পিছনের ব্যাকগ্রাউন্ডটা আপনি কিন্তু ইরেজ করে নিতে পারতেছেন বুঝছেন নিখুঁতভাবে কিন্তু ইরেজ হয়ে গেছে মানে শুধু গাছটাকে উঠাই নিলেন ওখান থেকে এই যে নিতে পারতেছেন ঠিক আছে তারপরে এখান থেকে এই ঘষে 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 আপনি এটাকে ইরেজ করে নিতে পারবেন আমার মনে হয় এটা বুঝছেন জিনিসটা ঠিক আছে এইভাবে আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে ফেলতে পারতেছেন এই টুলটা দিয়ে এখন যে কথাটা হচ্ছে আগের পজিশনে যাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা আপনার এখানে আগের পজিশনে নিয়ে যাচ্ছি হ্যাঁ আগের পজিশনে গাছটাকে আগের পজিশনে নিয়ে যাচ্ছি মানে ছবিটাকে একবারে আগের পজিশনে কন্ট্রোল জেড দিয়ে ধরেন আগের পজিশন কন্ট্রোল জেড
আগের পজিশনে মোটামুটি চলে আসছে। তো আগের পজিশনে এইভাবে কন্ট্রোল জেড দিয়ে না নিয়ে আপনি ডাইরেক্ট ছবিটাকে কেটে দিয়ে ছবিটাকে আবার ইম্পোর্ট করেন। এখন দেখেন এটা নিচে আরেকটা টুল আছে, এটা হচ্ছে ম্যাজিক ইরেজ টুল। তো ম্যাজিক ইরেজ টুলটা সিলেক্ট করার পরে আপনি যে জায়গায় ক্লিক করবেন দেখেন অনেক একবারে চলে গেছে, ঠিক আছে। তো একবারে মানে অনেকখানি চলে গেছে, কারণ এটা 100% থাকার কারণে। এখন টলারেন্স যদি আপনি কমাই দেন তাহলে কম অল্প অংশ যাবে। দেখুন এটা কমাই দিয়ে করি, 100 না, কারণ এখানে আপনি এই দিবেন 30 দিবেন। ম্যাজিক টুল এখন যদি দেন এই অল্প একটু অংশ যাবে, এই একটু সম্পূর্ণ যায়নি, ঠিক আছে, সম্পূর্ণ যায়নি। ধরেন আরো কমাই দিবেন, ঠিক আছে। 100% দিলে মনে করলেন ওই যে জায়গায় ক্লিক করলেন ওই রিলেটেড যা আছে সব মুছে যাবে। ধরেন 10% দেন দিয়ে এখানে করেন, এই যে এটা মনে হয় বোঝা গেছে জিনিসটা। তো 100% দিয়ে আমি জিনিসটা আবার আপনাকে ট্রাই করে দেখাচ্ছি। দেখেন 100% এইভাবে ঘষে ঘষে করাটা কিন্তু ঝামেলা, ঠিক আছে। এভাবে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করে নেবেন টিপ দিয়ে টিপ দিয়ে আপনার পছন্দ মতো, ঠিক আছে। এখানে টিপবেন, এখানে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়ে গেল। এখন এই গাছের এই ভিতরে যে হয় নাই কিছুটা ওটা কেমনে করবেন, ওটা করবেন এই যে এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজ টুলের সাহায্যে, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজ টুলের কাজ গেল, ম্যাজিক ইরেজ টুল তারপরে শিখালাম হিস্ট্রি ব্রাশ টুল, আর্ট হিস্ট্রি ব্রাশ টুল, তারপরে যে ক্লোন টুল, ক্লোন স্ট্যাম্প টুল, প্যাটার্ন স্ট্যাম্প টুল। তো আজকে এই তিনটা টুলের ব্যবহার খুব ভালোভাবে শেখানো হয়ে গেল। তো আজকে এই পর্যন্তই ভিডিওটা রাখলাম, পরবর্তীতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোন টপিকে এই ভিডিওরই পরবর্তী পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন, আমার চ্যানেলটা যেন গ্রো করে এর জন্য আপনারা আমাকে সহযোগিতা করেন। আমিও আপনাদেরকে সহযোগিতা করতে চাই, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল ভিডিও আমি যেভাবে শিখেছি মানে আমি খুব রিসার্চ করে কিন্তু জিনিসগুলি বের করে আমি যেন আপনাদেরকে দেখাতে পারি। এই টপিক যেন আল্লাহ তাআলা আমাকে দান করেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, টিল দেন, বাই বাই, আল্লাহ হাফেজ। টুডে সাইন আপ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।